আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স রুবেল টেক বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি রুবেল হোসাইন আপনাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক আবারও বন সংরক্ষণ কার্যালয় থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা আছে এক কথায় ফরেস্ট গার্ড থেকে আপনারা বিভিন্ন জেলা থেকে এই পোস্টগুলোতে আবেদন করতে পারছেন এটি অনলাইনে করতে হবে না ডাকযোগে করতে হবে সম্পূর্ণ বিস্তারিত নিয়ে আলোচনা করবো আজকের ভিডিওতে আপনাদের কাছে একটি অনুরোধ আপনি যদি আগে থেকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন আপনাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর যেনার এখন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি অন করে দেবেন পরবর্তী নতুন কোনো জব সার্কুলার আপলোড করলে নোটিফিকেশন যাতে পৌঁছে যায় আর দেরি নয় শুরু করা যাক আঠাশ এগারো বিশ বাইশে নতুন এক বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয় এক নম্বরে যে পদটি দেওয়া আছে পদের নাম বেতন স্কেল অনুযায়ী ফরেস্ট গার্ড একুশ হাজার আটশো টাকা বেতন স্কেল একচল্লিশ জন নেওয়া হবে এই পদটিতে এসএসসি কোম্পানির থাকলে আবেদন করা যাবে তারপরে দুই নম্বরে যে পদটি দেওয়া আছে অফিস এখানে বিশ হাজার দশ টাকা স্যালারি পাঁচজন নেওয়া হবে আপনারা কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমানে পরীক্ষা উত্তীর্ণ হলে পোস্টিতে আবেদন করতে পারছেন আবেদন শুরুর তারিখ এক বারো বিশ বাইশ আবেদনকারী বয়স আঠারো থেকে তিরিশ হতে হবে মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে বত্রিশ বছর শীতলযোগ্য আশা করি বুঝতে পারছেন দুই নম্বরে বলা হয়েছে অনলাইনে আবেদনপত্র গ্রহণ ও পরীক্ষার ফি জমা দেওয়ার শুরুর তারিখ সময় এক বারো বিশ বাইশ তারিখ সকাল দশ ঘটিকা অনলাইন আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ সময় বারো এখানে বাইশ বারো বিশ বাইশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত সময় আছে আবেদন করার আপনারা আবেদন করে নেবেন সাত নম্বরে কিছু গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে আবেদনকারীকে মৌখিক পরীক্ষা গ্রহণের সময় নিম্নবর্ণিত কাগজপত্র আদির কপি প্রদর্শন এবং প্রথম কর্মকর্তা কর্তৃক অনুলিপি জমা প্রদান করতে হইবে শিক্ষাগত যোগ্যতার সম্পর্কিত সকল প্রকার মূল সাময়িক সনাদপত্র লাগবে জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধনের সনাদপত্র লাগবে এখানে আলি জবস টেলিটক ডট কম বিডি এই ওয়েবসাইটে পাওয়া যাবে আপনার নিয়োগ পরীক্ষার তারিখ সময় অন্য তথ্য এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে জানানো হবে তা দর্শক অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আবারও দেখা হচ্ছে নতুন কোনো জব সার্কুলার নেয় ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ